কংগ্রেস নেতা অধীর চৌধুরীর অভিযোগ, তৃণমূল কংগ্রেস ধর্মের নামে পশ্চিমবঙ্গে ভোট ভাগাভাগি করছে। ধর্মের নামে ভোট ভাগ হয়েছে, নতুন কোনো কথা তো নয়, কিন্তু সেই ভোট ভাগই তো বাংলাতেও করা হয়েছে ধর্মের নামে। এখানে প্রতিযোগিতা তো হচ্ছেই, এখানটায় কে কার থেকে কত বড় ধার্মিক। চাকরির জন্য এখানে মিছিল হয় না, রুটি রুজির জন্য এখানে মিছিল হয় না। মমতা যে মানরেগার জন্য একটা মিছিল করলেন না কেন? মমতা ব্যানার্জি এতদিন ধরে যে বাংলার গরিব মানুষরা মানরেগা প্রকল্প থেকে আজকে তারা বঞ্চিত, সেই মানরেগা প্রকল্পের দাবিতে মমতা ব্যানার্জি এরকম মিছিল করলেন না কেন? উল্লেখ্য, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে আসন সমঝোতা এখনো করে উঠতে পারেনি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, জাতীয় কংগ্রেস আঞ্চলিক দলকে গুরুত্ব দিতে নারাজ। জিতনা লিডার হ্যায় রিজিওনাল পার্টি কো মানে ক্যা বোলা, রিজিওনাল পার্টি কো ইলেকশন রিজিওনাল পার্টি কো উপর ছোড় দো, জো রিজিওনাল পার্টি স্ট্রং হ্যায় আর 300 সিট মে আপ একেলা লড়ো, হাম মদদ কর দেগা, হাম আপকা কোই সিট মে হাম নেই লড়েঙ্গে। ও লোক ক্যা কহতে হ্যায়, হামকো জো মর্জি হো হাম করেঙ্গে।